আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের শোকজের জবাব দিলেন সাকিব আল হাসান বিকেল সাড়ে তিনটার দিকে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন তিনি সেখানে মাগুরা এক আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান ও যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সত্যব্রত শিকদারের খাস কামরায় উপস্থিত হন সাকিব আল হাসান এর আগে বুধবার নিজ নির্বাচনী এলাকায় বিশাল গাড়ি বহর নিয়ে প্রবেশ করেন সাকিব এতে জনগণের চলাচলের পথে সৃষ্টি হয় প্রতিবন্ধকতা এমন অভিযোগ এনে শুক্রবার সাকিবকে নির্বাচনী অনুসন্ধান কমিটির সামনে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে নির্বাচনী অনুসন্ধান কমিটি